আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত ত্রিকোণমিতি অধ্যায় নয় দিনাজপুর বোর্ড দু হাজার বিশ এই প্রশ্নে দেওয়া আছে প্লাস কস থিটা ইকুয়াল পি এবং কস থিটা ইকুয়াল কিউ ক নাম্বার দেখাও যে পিকিউ ইকুয়াল স্কোয়ার থিটা ইন্টু স্কোয়ার থিটা তো আমরা এখানে পি এবং কিউ এটা গুণ করলে কি হয় দেখা যায় পি এর মান আছে আমাদের কট থিটা প্লাস কস থিটা এবং কিউ এর মান আছে আমাদের কট থিটা মাইনাস কস থিটা আমরা যদি বামপক্ষ পি কিউ অর্থাৎ পি এর মান এবং কিউ এর মান গুণ করি পি এর মান হলো কস থিটা সরি সরি এখানে হবে কট থিটা ওকে

তাহলে এখানে কোয়ারের পরিবর্তে যদি ক স্কয়ার বাই সাইন স্কোয়ার বসাইতে পারি আর এখানে আমাদের ক স্কয়ার থাকবে যেহেতু আমরা কর থিটা ইকুয়াল জানি কস থিটা বাই সাইন থিটা তাই এই কর স্কয়ার থিটার পরিবর্তে আমরা বসাইতে পারি ক স্কয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা এখন যদি এখানে সাইন স্কোয়ার থিটা লসাগু করি সাইন স্কোয়ার থিটা এটা যদি লসাগু করি তাহলে সাইন স্কোয়ার থিটাকে এই সাইন স্কোয়ার থিটা দ্বারা ভাগ করলে ওয়ান হবে থাকবে হচ্ছে ক স্কোয়ার থিটা এখানে যেহেতু ক স্কোয়ারের নিচে ওয়ান আসে তো ওয়ান দ্বারা ভাগ করলে সাইন স্কোয়ার থিটাই থাকে তাহলে এখানে হবে এই কোয়ার কু সাইন স্কোয়ার থিটা থিটা তাহলে এটা আমরা লিখে দিই এখানে আমরা লসাগু করলাম সাইন স্কোয়ার থিটা যার কারণে আমরা এখানে পেলাম কিটা মাইনাস ক স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা তাহলে আমরা এখানে পাচ্ছি মাইনাস কস স্কোয়ার থিটা এখান থেকে কিন্তু আমরা উভয় পথ থেকে কস কমন নিতে পারি তাহলে এখান থেকে যদি আমরা কমন নিই তাহলে পাবো হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা আর হরে আমাদের সাইন স্কোয়ার থিটা আছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এর পরিবর্তে আমরা বসাইতে পারি ক

কট বানিয়ে দিতে পারি এই যে কস বাই সাইন কস বাই সাইন হলে এটা কি হবে কট তাহলে এখানে কট স্কয়ার থিটা ইন্টু কস স্কয়ার থিটা এই তো প্রমাণ হয়ে গেল যেহেতু আমরা কস থিটা বাই সাইন থিটা ইকুয়াল জানি কট থিটা তাই বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত পিকিউ ইকুয়াল কস স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা দেখানো হলো এরপরের প্রশ্নটি আছে প্রমাণ করো যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল ফোর রুট পি কিউ তো এখানে আমরা পি স্কোয়ার এবং কিউ স্কোয়ারের মান বসিয়ে দিলে এখানে আমরা একটা সূত্র পাবো সম্ভবত ফোর এ বি সূত্র পাবো এই যে এখানে পি এর মান আছে থিটা প্লাস ক্লাস থিটা আর কিউ এর মান আছে থিটা কাইনাস কসথিটা এখানে বামপক্ষ আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তো আমরা পি এর মান বসিয়ে দিব পি এর মান হলো কট থিটা প্লাস কস থিটা এর উপর হোল স্কয়ার হবে মাইনাস কিউ এর মান হলো কট থিটা মাইনাস কস থিটা এখানে হোল স্কয়ার হবে তো এটা হলো এ প্লাস বি মাইনাস এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার এর সূত্র এটি হলো আমাদের ফোর এ সূত্র যেখানে এ অবস্থানে আছে কট থিটা আর বি অবস্থানে আছে কস থিটা তাহলে এটাকে আমরা ফোর কোয়ার থিটা একটু কোয়ার লিখতে পারি যেহেতু আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল ফোর এখন যদি প্রমাণে আমাদের দেখো প্রমাণে কিন্তু আমাদের একটু বর্গমূল আছে রুট আছে এখন আমরা যেটা পেলাম এটা কিন্তু স্কয়ার করে রুট করে দিতে পারি অর্থাৎ এর উপর যদি আমরা স্কয়ার ডি এর উপর স্কয়ার ডি তাহলে এর উপর একটা আমরা রুটও দিতে পারবো কারণ স্কোয়ার রুট কেটে যায় মানের কোনো পরিবর্তন হয় না

দেখো এই ওয়ানের এখানেও হবে কর স্কোয়ার থিটা আবার এই সাইন্স স্কোয়ার থ্রিটাকেও কিন্তু আমাদের গুণ হবে সাইন্স স্কোয়ার থিটা দ্বারা গুণ হবে পরে যদি আমরা থিটাকে থিটা কেটে যাবে আমাদের এখানে প্রমাণ হয়ে যাবে আচ্ছা এই যে দেখো আগে আমরা গুণটা করে দিই এই যে দেখো গুণটা করে দিলে এখানে ওয়ানকে গুণ করলে থিটা হবে মাইনাস সায়েন্স স্কোয়ার থ্রিটাকেও আমরা কর স্কোয়ার থিটা দ্বারা গুণ করে দিব এখন আমরা এই এই কোয়াডকে ভেঙে দেবো এটাকে কিন্তু ভাঙবো না এটা আমাদের দরকার আছে এই এটাকে ভেঙে দেবো এটাকে ভাঙলে আমাদের এই সাইন স্কোয়ার থিটা কেটে যাবে কোয়াড ইকুয়াল জানি কস বাই সাইন তাহলে এখানে আমি বর্গমূল কট স্কোয়ার থিটা মাইনাস কস থিটা বাই সাইন থিটা আর এখানে আমাদের একটা সাইন থিটা রয়েছে এই সাইন স্কোয়ার থিটা এই সাইন স্কোয়ার থিটা যদি আমরা কেটে দিই এখানে কিন্তু আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তৈরি হবে কারণ

আর কোয়ার্থিটা মাইনাস কোয়ার্থিটা এটা হলো আমাদের কিউ তাহলে এখানে আমরা দিতে পারি ফোর রুট বাম পক্ষ ডানপক্ষ প্রমাণিত অর্থাৎ পি স্কোয়ার মাইনস কিউ স্কোয়ার ইকুয়াল ফোর রুট প্রমাণিত এখন দেখি পরের প্রশ্নটি কি আছে গ নাম্বার গ নাম্বার প্রশ্নটি আছে পি বাই কিউ ইকুয়াল টু প্লাস রুট থ্রি বাই টু মাইনাস রুট থ্রি এটা আমাদের বইয়েরই একটা প্রশ্ন যাই হোক বই এ ধরনের একটা প্রশ্ন আছে আমরা পি এবং কিউ এর মান বসিয়ে দিয়ে আমরা এখানে যোজন বিয়োজন করে দিব তাহলে কাটাকাটি হবে এখানে পি এর মান আছে প্লাস কম কিউ এর মান আছে মাইনাস থিটা এখন পি বাই কিউ ইকুয়াল হবে টু প্লাস রুট থ্রি বাই টু মাইনাস রুট থ্রি তাহলে পি এর মান যদি আমরা কট থিটা প্লাস কস থিটা বাই কট থিটা মাইনাস কস থিটা বসাই তাহলে এখানে আমরা যোজন বিয়োজন করতে পারবো তো যোজন বিয়োজন করতে হবে আমাদের যোজন বিয়োজন করলে আমরা যেহেতু সমাধান করব এখান থেকে থিটার মান বের করব তো এটাকে আমাদের সমাধান করতে হবে তাহলে যোজন বিয়োজন হচ্ছে এই যে এখানে যোজন বিয়োজনের শর্ত হচ্ছে লব প্লাস বাই লব মাইনাস হর এটা কিন্তু উভয় পক্ষেই করতে হবে উভয় পক্ষে লব প্লাস হর বাই হচ্ছে হর তাহলে আমরা কি করবো লব করথিটা প্লাস অস্থিটাই সাথে হর কর্থিটা মাইনাস অস্থিটা চোখ করে দিব আবার হরে এসে লব করথিটা প্লাস অস্থিতার সাথে হর কস্তিটা মাইনাস কর্তিটা মাইনাস θ কিন্তু সামনে মাইনাস থাকার কারণে এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে এখানে দেখো টু প্লাস রুট এর সাথে টু মাইনাস রুট প্লাস করব আবার টু এর রুট থ্রি এর সাথে করলে এই যে এই মাইনাসের কারণে এখানকার মাইনাসটি প্লাস হয়ে যায় এখন আমরা যদি এটা কাটাকাটি করি এই যে মাইনাস θ প্লাস θ এই যে মাইনাস θ প্লাস θ কেটে যাবে তাহলে কি থাকেন কর থেকে যোগ করে টু থিটা হয় এ পাশে আমাদের রুট থ্রি রুট থ্রি কেটে যায় টু টু কেটে যায় এখন আমাদের এখন আমরা এখানে টু টু কেটে দিব এই টু দ্বারা এই ফোর কে ভাগ করলে এখানে একটা টু থাকবে তাহলে এখানে আমাদের থাকতেছে কর থিটা বাই ইকুয়াল টু বাই রুট থ্রি যেহেতু সমাধান করব তাই আমরা এই কর্তিটাকে ভেঙে দিব কস বাই সাইন কর্তিটাকে ভেঙে দিব আমরা জানি কর্তিটা ইকুয়াল কস্তিটা বাই সাইন থিটা কর্থিটার পরিবর্তে আমরা বসাইলাম এখানে বাই এখন এই নিচের নিচে ওয়ান আছে ধরে আমরা এটাকে উল্টিয়ে দিব আর এখানে লিখবো হচ্ছে থিটা বাই সাইন থিটা আর নিচের ভগ্নাংশটি ওয়ান বাই কস্তিটা করে দিব এখন এই কস এই কস কেটে যাবে থাকবে কি ওয়ান বাই সাইন্থিটা এটাকে আমরা বিপরীতকরণ করলে অর্থাৎ এই যে এই সাইন থিটা উপরে নিয়ে যাব ওয়ান কে নিচে নিয়ে আসব রুট থ্রি কে উপরে নিতে হবে এটাকে বিপরীতকরণ করলে অর্থাৎ হরকে লব করবো লবকে হর করবো তাহলে এখানে থাকতেছে আমাদের সাইন থিটা ইকুয়াল রুট থ্রি বাই টু বিপরীতকরণ করে দিয়েছি এখন রুট থ্রি বাই টু এটি হলো সাইন সিক্সটি ডিগ্রি এর মান তাহলে রুট থ্রি বাই টু এর পরিবর্তে আমরা বসাইতে পারি সাইন সিক্সটি ডিগ্রি তাহলে সাইন সাইন কেটে দিলে থিটাইয়ের মান সিক্সটি ডিগ্রি এটি হলো আমাদের নির্মীয় থিটাইয়ের মান সিক্সটি ডিগ্রি